নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল। সরাসরি জিওগ্রাফি আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আজ এক্ষুনি মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকে বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে আসছে, বাংলা কাপছে রেজাল্ট প্রকাশ, মাধ্যমিকের তেসরা জুন মাধ্যমিকের ফল। এই মুহূর্তে বিরাট বড় আপডেট, সকাল 9টায় ফল প্রকাশ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এবার সকাল 10টায়। আমাদের নিজস্ব ওয়েবসাইট অনলাইন এডুকেশন ডিজাই ডট কমে সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। এই মুহূর্তে সরকারি অফিসিয়াল আপডেট, বিশাল বড় খবর, 3 জুন থেকেই প্রকাশ হচ্ছে এবার মাধ্যমিকের রেজাল্ট। অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে অনলাইন এডুকেশন টিচার ডট কম, সেভ করে রাখুন সবার আগে রেজাল্ট দেখার জন্য। বারের মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় ঘোষণা, পিএম কেয়ার ফর চাইল্ড স্কিম, নতুন সিদ্ধান্ত, এবার আবার নয়া প্রকল্প বাংলা জুড়ে। আর এর মাঝে আরো এক বিপদের খবর, যেখানে নেপাল থেকে হারিয়ে গিয়েছিল বিমান, কোনোভাবে ট্র্যাক করা যায়নি কোথায় গিয়েছিল আর তাতেই মৃত্যুর আশঙ্কা। আর সেই কথা সত্যি করে এই মুহূর্তে খবর আসছে, দেহ এতটাই ঝলসে গিয়েছে চেনার জোনেই, বিমানে 22 জনের মৃত জানিয়ে দিল প্রশাসন। সকালে উদ্ধার কার্য শুরু হওয়ার পরই জানা হয়েছিল বিমান যাত্রীদের বাঁচার আশা ক্ষীণ, বেলা করেতেই সেই আশঙ্কা সত্যি হলো। যেখানে খবর আসছে সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে 14 জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদেরও খোঁজে তল্লাশি অভিযান চলছে। কিভাবে বিমানটি ভেঙে পড়লো তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তে আরো এক খবর আসছে, 100 দিনের কাজের টাকায় বঞ্চনার অভিযোগ, এবার দুর্গাপুর থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা, বেঁধে দিলেন 2 দিনের প্রতিবাদ কর্মসূচি, কোনোভাবেই ছেড়ে কথা বলবেন না বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে আবার রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব, এবার কোন দিকে যাবে বাংলা সেদিকে দেখার, অন্যদিকে চোখ রাখলে এবার অন্ধকারে ডুবতে পারে দেশ, বৈদ্যুতিক ঘাটতি মোকাবেলায় তৎপরতায় ভারত, 6 বছর পর বিদেশ থেকে কয়লা আমদানির পথে এবার কোল ইন্ডিয়া। আর এর মাঝে অনলাইনে পরীক্ষা নাকি অফলাইন তা নিয়ে দ্বন্দ্ব বরাবর লেগেই রয়েছে, এমনই সময় আবারও খবর আসছে অনলাইন অফলাইন নিয়ে তোলপাড় বাংলা। একের পর এক বিশ্ববিদ্যালয় জুড়ে ফের কেন্দ্রের সাই, যেখানে অফলাইনেই পরীক্ষা নিতে হবে, করোনার বালাই নেই কেন হবে অনলাইনে পরীক্ষা। যদিও ছাত্রছাত্রীরা একের পর এক আন্দোলন, সব মিলিয়ে তোলপাড় গোটা বাংলা তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তার সাথে চোখ রাখলে এবার আবহাওয়ার বিরাট বড় হুঁশিয়ারি, সন্ধ্যায় তুমুল বৃষ্টি, প্রায় 50 কিমি বেগে কালবৈশাখীর হাই অ্যালার্ট, এবার একের পর এক বড় বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, পদে পদে বিপদে পড়তে পারেন। এই মুহূর্তে খবর দেখে নিন কি বলছে। সরাসরি চোখ রাখবো কোন কোন জেলায় এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা। অন্যদিকে চোখ রাখলে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে যেমন একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা, গোটা বাংলা জুড়ে তোলপাড় করে খবর আসছে। আর সেই সাথেই চোখ রাখলে আবারও ঝাঁপে পড়ছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়, খেটে খাওয়া মানুষদের জন্য আবার রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনুদান। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, এক মুহূর্ত দেরি না করে এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাদের লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনারই জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, যেখানে প্রতিবাদের সোচ্চার ঐন্দ্রিলা শর্মা, পর পর আত্মহত্যার খবর এবারে টলি জগতে। আর এ নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, তিনি জানিয়েছেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, বুকের 5 জ্বর সরিয়ে অস্ত্রোপচার হয়েছে, সেই অভিজ্ঞতার কথা বলতে গেলে এখনো গলা কেঁপে ওঠে, আর সেই যন্ত্রণা ভোলা যায় না। তিনি বাঁচতে চেয়েছিলেন, তিনি বেঁচে আছেন, তবে তারপরই এই প্রজন্মের কাঠগড়ায় তোলার প্রবণতাকে তিনি বিরক্ত প্রকাশ করে প্রতিবাদে সোচ্চার হলেন ঐন্দ্রিলা শর্মা। আর এর মাঝে চোখ রাখবো কবে থেকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে, আর সেই সাথে চোখ রাখলে এবার কবে খুলছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। আর তার সাথে বড় খবর, এই মুহূর্তে বিরাট বড় আপডেট, 3 জুন মাধ্যমিকের ফল, এবার কোথায় দেখতে পারবেন রেজাল্ট সবার আগে জানিয়ে দেবো, সকাল 9টায় 3 জুন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে, তবে সরাসরি আপনারাও দেখতে পারবেন রেজাল্ট, জানিয়ে দেবো আমাদের নিজস্ব ওয়েবসাইট অনলাইন এডুকেশন টিচার ডট কম, সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট সবার আগে। এই মুহূর্তে সরকারি আপডেট, 3 জুনই মাধ্যমিকের ফল প্রকাশ হবে সকাল 9টা থেকে, অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন সকাল 10টায়, আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, এখনই সেভ করে নিন অনলাইন এডুকেশন টিচার ডট কম, সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য। অন্যদিকে চোখ রাখলে আবহাওয়া দপ্তরের বিরাট বড় পূর্বাভাস, সন্ধ্যায় তুমুল বৃষ্টি, এবার 50 কিমি বেগে কাল বৈশাখীর হাই অ্যালার্ট, আর ওখানে ঝেপে আসছে বৃষ্টি, এবার 7 সকালে যেমন বড় খবর এসেছিল, গরম তীব্র আর তারপরে বিকেলে বৃষ্টি, আর রক্ষণে কোনো হবে মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর তার জেরে এদিনে সন্ধ্যাতে হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, 2 মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই যারা বাইরে আছেন অবিলম্বে বাড়ির
ভেতরে প্রবেশ করুন, আর না হলে পদে পদে বিপদে পড়বেন। আমার এই বড় বার্তা দিচ্ছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আরো খবর সামনে এলো, ভোট পরবর্তী হিংসা এবার অনুব্রত মন্ডলের অনুগামীদের সিবিআই এর জেরা। এক বিপদ কাটতে না কাটতে আর এক বিপদ, একদিকে গরু পাতার নিয়ে দোলপাড় কাণ্ড আর তার মাঝে এবার ভোট পরবর্তী হিংসা। একের পর এক তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের অনুগামীদের নিয়ে টানপোড়ন চলছে বাংলায়। পরিস্থিতি আবারও কি হাতের বাইরে? তার মাঝে খবর আসছে নেপালে বিমান দুর্ঘটনা, অবশেষে খোঁজ মিলল ধ্বংসাবশেষ, পরিস্থিতি আবারও খারাপ। যেখানে বিমানে ছিলেন 22 জনের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এবার বিশাল বড় দুঃসংবাদ। যেখানে খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ, আকুস্থলে পৌঁছলেন সেনা উদ্ধারকারী দল। আর সেখানেই খবর আসছে 22 জনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত খবর, কে ভাবতেই পারেনি এহেন দুর্ঘটনা, আর তাতেই গোটা বিশ্ব জুড়ে শোকের ছায়া। মাঝে যোগী আদিত্যনাথের একের পর এক বড় খবর, প্রতি মাসে 1000 করে টাকা দেওয়া হবে এবার ঘোষণা করছে গভর্নমেন্ট। যেখানে বিধানসভায় পেশ হবে যোগী আদিত্যনাথের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট, আর এখানে মোট বাজেটের প্রায় 6 লক্ষ কোটি টাকা। নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক পূরণ হয়েছে এবার বাজেটে। অর্থমন্ত্রী সুরেশ খান্না বলেন, বার্ধক্য নিঃস্ব মহিলাদের পেনশন এবং প্রতিবন্ধী পেনশনে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। পেনশন প্রকল্পের জন্য বাজেট প্রায় 7,53,56,00,000 টাকা ধার্য করা হয়েছে। পরের খবরে, এমন কিছু করিনি যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়, এবার রাজকোটের র্যালি থেকেই বিশাল বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃভূমির সেবায় কোনো ফাঁক রাখা হয়নি, শনিবার রাজকোটের একটি জনসভা থেকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়, রাষ্ট্র সেবায় 8 বছর পূর্ণ করেছি, এমনই মোদী সরকারের বিশাল বড় ঘোষণা, মাতৃভূমির সেবায় কোনো ফাঁক রাখা হয়নি, এবার মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারত গড়ে উঠেছে। আর তারপরে প্রধানমন্ত্রীর গলায় শোনা যায়, এমন কিছু করিনি যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়। এর সাথেই তিনি বলেন, আজ দেশে চলছে গরিবের সরকার, 6 কোটি পরিবারকে দেয়া হয়েছে নলবাহিত জল পরিষেবা, 3 কোটি মানুষ পেয়েছেন মাথার উপরে ছাদ, এমনকি নিখরচায় দেয়া হয়েছে করোনার ভ্যাকসিন, আমরা নিরন্তর রাজ্যগুলিকে সাহায্য করে চলেছি, এমনই বড় বার্তা দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে চোখ রাখলে পরের খবরে বিশাল বড় আপডেট, এবার ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে 2 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির পরিকল্পনা, কোন জেলাতে কত টার্গেট এবার জানিয়ে দিচ্ছে নবান্ন। এক্ষুনি মাত্র আপডেট পাওয়া যাচ্ছে, রাজ্য জুড়ে 2022-23 আর্থিক বর্ষ তৈরি হবে প্রায় 2 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী, আর তারের নির্দেশিকা জারি করলো নবান্ন। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আগামী 5 বছরে 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই নির্দেশ দিয়েছেন শীর্ষ আধিকারিকদের। যেখানে খবর আসছে রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রাজ্যে পরিচালিত করে, শুধু তাই নয় বর্তমানে রাজ্য সরকারের পরিকল্পনা নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস করে দেওয়া হবে এবার এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্য দিয়ে। স্কুল ড্রেস তৈরির ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে ফেসবুক ফিচার্সের বড় সড় বদল, এবার বদলে গেল ফেসবুকের ফিচার। জানা গিয়েছে এখন থেকে কারা কারা আপনার অনুগামী, কারা আপনার পোস্টে নিয়মিত পছন্দ করছেন তা বোঝা যাবে না। পাশাপাশি ফেসবুকের পছন্দ, ভালোবাসা, রাগ, স্নেহ, বিস্ময় এবং হাসির ইমোজি ব্যবহার করে 6 রকমের প্রতিক্রিয়া জানানো যায়। সেই প্রতিক্রিয়াগুলির সংখ্যা জানা গেলেও কারা কারা সেই প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আর জানা যাবে না। নোটিফিকেশনে অবশ্যই প্রতিক্রিয়ার নাম ভেসে উঠবে এবার ফেসবুকের নতুন ফিচার্স বদল আছে। ফিচার্সগুলো কতটা কার্যকর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। যদিও কেয়ার রিয়েক্ট থেকে শুরু করে লাভ রিয়েক্ট, অন্যদিকে আবার কারা কারা বেশি ব্যবহার করেন হাহা রিয়েক্ট, অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। এর মাঝে চোখ রাখলে বিশাল বড় তাণ্ডব শুরু করছে এবার আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। এক্ষুনি মাত্র খবর আসছে, সাবধান, আর হাতে মাত্র 1 ঘন্টা বাকি বৃষ্টিতে ভিজবে বাংলার সঙ্গে ঝড়ো হওয়া। শনিবার বিকেলে সন্ধ্যায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল এবার আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দিনের তাপমাত্রা যা ছিল তাই থাকছে আগামী কয়েকদিনে, এবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড়সড় হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতা সহ শহরতলি প্রায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনা। চোখ রাখবো পরের খবর, এবার হাওড়ার প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রবল ধোঁয়ায় ঢাকলো আকাশ, এবার বিপদের উপরে বিপদ। যেখানে এইমাত্র খবর আসছে কাজ চলাকালীন হাওড়ার প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার দাউ দাউ করে আগুন জ্বলে বসীভূত প্রায় গোটা কারখানায়, প্রবল ধোঁয়ায় ঢাকলো আকাশ। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় ঘন্টাখানিকের পর আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনাটি বুঝতে পেরে সকল কর্মীরাই বাইরে বেরিয়ে আসেন, প্রাণহানি এড়ানো গিয়েছে। আর তাতে তার মাঝে বাংলা জুড়ে একের পর এক বিক্ষোভ তো লেগেই রয়েছে। স্থানীয় চাকরির দাবিতে এবার দুর্গাপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ করছে স্থানীয়রা, তাদের দাবি স্থানীয়দের চাকরি দিতে। এমন সময় চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ, আর তার সাথে রাজ্য কেন্দ্র সরকারের অনুদান। যেখানে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে আচার্য হন মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত, এবার দ্রুত শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া। আর এমনই সময় আরও
অনেক বাংলা নিয়ে খবর আছে। শিক্ষায় সেরা বাংলা এবার ফের রাজ্যের ঝুলিতে জাতীয় পুরস্কার পাচ্ছে। স্কচ অ্যাওয়ার্ড এবার মুখ্যমন্ত্রীর জন্য সাফল্য দাবি করছে শিক্ষামন্ত্রী। তবে পাহাড় তোলপাড় এবার গুরুং এর আপত্তিতে কর্ণপাত নয় রাজ্যের। জিটিএ নির্বাচনে এবার দিনক্ষণ ঘোষণা কমিশনের। 26 জুন এবার ভোট হবে পাহাড়ে, আর তাতেই তোলপাড় করে কাণ্ড, কার জয়লাভ করার ক্ষমতা সেদিকে দেখা। চোখ রাখবো আরো এক বুক শিউরে উঠে খবর, ধর্মের ঊর্ধ্বে মানবিকতা। এবার আশরাফের কিডনিতে নতুন জীবন পেলেন কানাইলা। মানুষ মানুষেরই জন্য, সম্প্রদায় যেখানে তুচ্ছ তাই আরো একবার হাতড়াতে প্রমাণ করলো। সুন্দরবনের প্রত্যন্ত পাথর প্রতিমার এক অজগায় প্রায় বছর 57 আসফার আলী স্বেচ্ছায় তার একটি কিডনি দান করেন এবং জীবন বাঁচালেন 25 বছরের কানাইলাল সাহুর। আর তাতেই প্রশংসা গোটা বাংলার। এমনই সময় চোখ রাখলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপে পড়ছেন। একদিকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকের বই টাকা চালু হচ্ছে একের পর এক এলাকা জুড়ে। আপনাদের এলাকায় কবে থেকে চালু হচ্ছে জানতে হলে আমাদের ওয়েবসাইট onlineeducationteacher.com এ ফলো করতে পারেন, অথবা অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম লিখে দেবেন। সাথে তোলপাড় করা খবর সামনে আসছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চালু আর তাতেই নতুন করে ঘোষণা কোথায় কোথায় প্রকল্পের কার্যকর হচ্ছে তা নিয়ে যেমন জেলাভিত্তিক খবর চোখ রাখবো, যা ভিডিওর নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন onlineeducationteacher.com, সেই ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। আর অন্যদিকে রাজ্যে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের অনুদান এবার কারা কিভাবে পাবেন বিস্তারিত খবর থাকছে ভিডিওর শেষ স্ক্রিনে, সেখানে ক্লিক করে যাবতীয় বাকি থাকা খবর দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে উপস্থাপন করবেন। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে একমত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। সেই সাথে ভিডিও নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।